হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের তো হয় ভালো আছে তো আপনাদের মাঝে শেয়ার করবো আজকা ফুড সালাদ তো ফুড এখানে আমি নিছি ওয়াটার মিলন দুই রকমের তরমুজ আর বাঙ্গি আর এখানে আছে শশা আর আছে দুই রকমের আঙ্গুর কালো আঙ্গুর ওর সাদা আঙ্গুর আর আছে আম আর আছে মালটা আর নিয়েছি দই আর এখানে আছে সস এটা আমার বানানো সস টক দই দিয়ে লেবু দিয়ে কি বলে রসুনের ইয়া দিয়ে রস দিয়ে আর আছে এখানে পিঙ্ক সল্ট আর আছে লেবু তো এক একজন এক একভাবে বানাই আমি আমার মতো করে বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি আমার ফ্রুটের সালাডটা আমি তৈরি করি আপনারা সাথে থাকেন এইখানে আমি সবগুলো ফ্রুটস একসাথে করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পিং সল্ট সাতমতো তারপরে দিয়ে দিচ্ছি লেবু দিচ্ছি সস এখন দিয়ে দেবো টক দই টকগুলো একসাথে ভালো করে মিক্সড করে আমি এখন অ্যাড করে দিচ্ছি টক দই এই তো তৈরি হয়ে গেলো আমার স্বাস্থ্যসম্মত একটা সালাদ ফ্রুট সালাদ আর সেই সাথে এটা খুবই ডায়েটের জন্য যারা ডায়েট করে তাদের জন্য খুবই উপকারী একটা খাবার তো ভালো লাগলো বসে লাইক করবেন আর কেমন হলো বসে জানাবেন আর সবাই ভালো থাকেন সবার জন্য তো আর আল্লাহ হাফেজ